চার মাসের লড়াই শেষে অনন্তের পথে যাত্রা করলেন দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। গত ডিসেম্বরে তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেখান থেকে আর ফেরা হলো না তার। আগামীকাল বেলা 11টায় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। 57 বছরের বর্ণাঢ্য জীবনে সৃষ্টির পাশাপাশি আলোর মশাল হয়েছেন হাজারো আবৃত্তিকার কিংবা সাংস্কৃতিক আন্দোলনের। এই বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বের মৃত্যুতে এটিএন নিউজ পরিবার শোকাহত। হাসান আরিফ, গোটা সাংস্কৃতিক অঙ্গন যাকে ঘিরে দীর্ঘশ্বাসে আটকে গেল, সেই মানুষটা স্বরেই আটকে থাকা এই বাংলার 3 দশকের বেশি। আপনার গানের গঙ্গা যমুনায় আমাদের অনন্ত তৃষ্ণা মহাসাগর অবধি। ধারালো অথচ শান্ত ভারী কণ্ঠের মানুষটাও খুবই ধীর স্থির স্বভাবের। তবে যারা তাকে চিনেন, জানেন, মানেন, তাদের সবাই এই হাসির সুতোয় বেঁধে আছেন 80 দশক থেকে। আবৃত্তি করছেন, বেশ কিছু অ্যালবামও বের হয়েছে। এই পৃথিবীর কাছ থেকে পাওয়া আমার প্রথম উপহার মা। সাংস্কৃতিক আন্দোলনের নির্ভীক এই যোদ্ধার কবিতার সাথে গেরস্থলি 1983 সাল থেকে, সরিত আবৃত্তি চক্র নামের সংগঠন থেকে, সেখান থেকে যোগ দেওয়া আবৃত্তি সমন্বয় পরিষদে, পরবর্তীতে সেই স্রোত ঠেলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সকল সামাজিক সাংস্কৃতিক গণতান্ত্রিক সংগ্রামের সামনের কাতারে যোদ্ধা তিনি। আমার কান তৈরি হলো না, তবু আমি শুনলাম স্কুলের ছুটির ঘণ্টা। শিল্পের সাথে সংস্কৃতি এবং রাজনীতির যে সম্পর্ক, এই মেলবন্ধনে রয়েছে তার নিজস্ব দর্শন। মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সদা সোচ্চার, স্বৈরাচার বিরোধী আন্দোলনের পথ ধরে উঠে আসা হাসান আরিফ 90 দশকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনেও মাঠে ছিলেন। বাংলাদেশের যখন 100 বছর, তখন একজন মুক্তিযোদ্ধা থাকবেন না, একজন প্রত্যক্ষদর্শীও থাকবেন না হয়তো, কিন্তু সেদিন যে উদযাপন হবে স্বাধীনতার, সেখানে নিশ্চিতভাবে সেই প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধকে একেবারে তিলে তিলে তুলে আনবে। শিল্পের লড়াইটা সংখ্যার নয়, বরং সৃজনের। এমন মৌলিকতা যার হৃদয়ে, তার সৃষ্টির পাশাপাশি সাংগঠনিক দক্ষতার কাছে কৃতজ্ঞ থাকতে বাধ্য দেশের কবিতা আর আবৃত্তি আন্দোলন। কারণ 83 থেকে আজ অবধি কিংবা অন্তত আরও আগামী 2 দশকেও দেশের আবৃত্তি সংগঠনগুলোর নেতৃত্বে যারাই আসবেন, তারা কোনো না কোনোভাবে হাসান আরিফের ভাবশিষ্য। মৃত্যুর মহাযজ্ঞে রক্তের স্রোতে ভেসে যেতে দেখলো। আজীবন স্বীকৃতির উৎসব থেকে নিজেকে দূরে রেখে বরং টিএসসির লাগাতার চা, মিছিলের প্রতিবাদী মুখ কিংবা শহীদ মিনারে শোক মিছিলে পোস্টার হাতে থেকে গেছেন। সবার প্রিয় আরিফ ভাই 1965 সালের 8 ডিসেম্বর কুমিল্লায় নানা বাড়িতে জন্ম নেন। ঘুম আসে না, ঘুম আসে না, বিনিদ্র এক মা। ঘুম আসে না, মায়ের চোখে দারুণ যন্ত্রণা। 2021-এর ডিসেম্বরের 4 তারিখ করোনায় আক্রান্ত হবার পর থেকে কখনো লাইফ সাপোর্টে, কখনো আইসিইউতে হাসান আরিফের চিকিৎসায় এগিয়ে আসেন স্বয়ং প্রধানমন্ত্রীও, যদিও সবার চেষ্টাটাকে তুচ্ছ করে অনন্ত যাত্রায় হাসান আরিফ। জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন, মাতৃগর্ভই আমার প্রথম কবর, কফিন ও চিতা। যেখানে থাকুন ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আমার কয়েক ফোঁটা রক্তে তার তৃষ্ণা সামান্য মেটে না। সদাথাবি বিশেতু, এটিএন নিউজ, ঢাকা।